নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব নতুন ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। তো তোমরা সবাই দেখে নাও আমি কী করে রেসিপিটা বানালাম। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তাহলে দেখে নাও আমি কীভাবে রেসিপিটা বানালাম। তো বন্ধুরা, এখানে আমি ভেটকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়েছি। আর এখানে দেখো ফুলকপি সেদ্ধ করে রেখেছি, আলুও সেদ্ধ করে রেখেছি, সর্ষের তেল নিলাম। আমি সর্ষের তেল দিয়ে মাছটা বানাবো। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেটকি মাছগুলো ভেজে নেব। তো সব ভেটকি মাছগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি সেদ্ধ ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নেব। তো কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা ভেজে নেব। তো একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ফুলকপিটা ভেজে নেব। দেখো আমি এখানে ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, এখানে আমি আলু ভেজে নিয়েছি। তো এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো গোটা জিরে, তো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো টমেটো কুচি, জল দিয়ে দেবো। তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু মশলাটা পুড়ে যাবে তাই। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু, ভাজা আলুটা দিয়ে দেবো। তো এবার আমি দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো আমি ভাজা ফুলকপিগুলো।
সব কিছু আলু ফুলকপি মশলা সব কিছু ভালোভাবে কষে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। তো জল ফুটে গেছে, এবার আমি ভেটকি মাছগুলো দিয়ে দেবো। তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আলু আর ফুলকপি তো সেদ্ধ করা আছে, তার জন্য আর বেশি ই করবো না, 5-7 মিনিট আমি ফুটিয়ে নেবো ভালো করে। তো ঢাকনাটা খুলে আমি ভালো করে নাড়িচেড়ে দেবো। দেখো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, আলু খুব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তো এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। তো ধনে পাতা দিয়েছি, এবার আমি 2 মিনিট মতো আবার ঢেকে রাখবো, ঢেকে আবার আসছি। তো বন্ধুরা, নতুন ফুলকপি আর আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো একটা পাত্রে। তো ভেটকি মাছের ঝোল ঠান্ডা করে একটা পাত্রে আমি নামিয়ে রাখলাম। তো তাহলে বন্ধুরা, কেমন হলো আজকের এই ভেটকি মাছের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে বলবে, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।